বাবু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কি স্পেশাল গাড়ি নিয়ে আসছেন ভাই? আজকে নিয়ে আসছি আমাদের সাধ্যের মধ্যে একটা গাড়ি, সেটা হচ্ছে যে আমরা তো অনেকে চাচ্ছি যে একটা নিউ শেপের প্রিমিয়ার চালাবো, কিন্তু আসলে বাজেটের কারণে কেনা হয় না। এটা হচ্ছে সাতের প্রিমিয়ারকে ফেসলিফট করা, মানে সামনে পেছনে লুক চেঞ্জ করে নিউ শেপ করা হয়েছে। তো সাধ্যকে বা স্বপ্নকে পূরণের জন্য একটা বেস্ট গাড়ি হচ্ছে প্রিমিয়ারটা। ওকে ভাই, গাড়িতে কোনো খোলা কাটা বা হিটিং ইস্যু আছে? কিচ্ছু নাই ভাই, আমার পিছনে নিজস্ব র্যাম্প আছে, আপনি র্যাম্পে তুলবেন, তুলে তারপর হচ্ছে চেক করবেন যে বডি কোনো চেসিস কাটা আছে কিনা। সাথে নিউ শেপ আল্টারেশন করা, এবং আরেকটা মজার বিষয় জানেন ভাই, এলপিজি করা, যেটা হচ্ছে হুইল সিস্টেম, যেটা হুইল বোতল সিস্টেম, চাকা বোতল যেটা আর কি, মানে 100% মানুষ চায় যে চাকা বোতল হলে পিছনে স্পেস নষ্ট হবে না, স্পেস হয়ে যায় আর কি। হ্যাঁ, আমি একটু দেখাবো আপনাকে, শুরুতে আসেন। ভাইয়া একটু সামনে আসেন, দেখুন তো এটা কি বোঝা যায় যে এলপিজি করা আছে? মনে হচ্ছে না ফুল তেলের গাড়ি, মনে হচ্ছে না যে সিএনজি বা এলপিজি। হ্যাঁ, এবার দেখেন ভাইয়া, এই হলো চাকা সিস্টেম এলপিজি। হ্যাঁ দেখেন, এবং একটা জিনিস একটু দেখে আপনাদেরকে দেখেন, কোথাও কিন্তু চেসিসের মধ্যে ধাক্কা নাই ভাই, এটাকেও দেখাবেন আপনাকে, দেখেন দেখেন তো এদিকে কোনো ধাক্কা কোনো অ্যাক্সিডেন্ট করা আছে কিনা। ওয়াও, এবং এক কথা সুপার কন্ডিশন, এবং এটা তো দেখাই ভাইয়া, এই দেখেন সুপার কন্ডিশনে পাচ্ছেন, গাড়িতে কোনো হিটিং, মানে মানুষের যদি কোনো ভয় থাকে তারা যেন এসে আমার র‍্যাম্পে উঠে গায়ে দেখে। আচ্ছা, এবং এই পিছনে যদি সরাসরি হিট থাকে না, বুঝতে হবে পিছনে অ্যাক্সিডেন্ট করছে, তাও কিন্তু নাই দেখেন। আচ্ছা, সুপার কন্ডিশন, প্রতিটা জয়েন্ট চেসিস যা আছে। আমি আসলে হেডলাইট ব্যাকটা দেখাবো না, আমি দেখাচ্ছি বডি, কারণ যেহেতু এটা মডিফাই করা, সো হেডলাইট ব্যাকটা দেখে লাভ নাই। আমি দেখাচ্ছি আমার বডিতে কোনো ধরনের স্ক্র্যাচ আছে কিনা, এবং যেহেতু টাচ আপ করা হয়েছে পুরো বডি, কিন্তু টানা বডি, টানা বডি তো হচ্ছে 100% কনফার্ম থাকেন যে এই বডি জেনুইন বডি, কোনো অ্যাক্সিডেন্ট করা নাই। সামনে যে গ্লাসটা মানে ভাইয়া, এই দেখেন জাপানিজ স্টিকার। ওকে, ঠিক আছে, জাপানিজ স্টিকার। হ্যাঁ, এবার একটু দেখাই আপনাদেরকে সামনে পোর্শনটা ভাইয়া, দেখেন এলপিজি করা ভাই, এলপিজি করা। মজা বিষয়ে দেখেন, ওই যে সামনে দেখছেন, ভিতরে যে এই যে নাটটা, এটা কিন্তু এখন তো ধরা হয় না। আচ্ছা দেখেন, একদমই মানে অরিজিনালটা আছে, গেল একটা বিষয়। আরও দেখেন এই যে হুইলের যে আপনি, এটা কিন্তু এখনও চিকচিক করতেছে, মনে হচ্ছে নতুন লাগানো হয়েছে। এই দেখেন তো পেস্টিংগুলো ভাইয়া। আচ্ছা, আপনার ভিউয়ার্সদেরকে আমি 100% চ্যালেঞ্জ করে বলছি, তারা যেন শোরুমে এসে আমার গাড়ি দেখে তারপর ডিসিশন নেয়। ঠিক আছে, ইঞ্জিন সিসি 1500, গাড়ির সাথের ইঞ্জিন, এবং এই দেখেন এলপিজির যে সিকুয়েন্সিয়ালটা, এটা কিন্তু আপনার ট্রেডিশনাল না, সিকুয়েন্সিয়ালটা। ওকে ভাই, একটু ভিতরে দেখেন, চলুন আমরা এবার ভিতরটা দেখি। জি দেখেন, বাইরে তো একদম চমৎকার ভাই, ভিতরটাও কিন্তু চমৎকার, আপনার পছন্দ হবে নিশা, আপনার পছন্দ হলে আপনার পছন্দ হবে। জি, পুশ স্টার্ট, ক্রুজ কন্ট্রোলার, ২০০৭ এর মডেল ভাই মনে হচ্ছে না যে এটা ৭ এর মডেল। সোহেল ভাই, এই গাড়িটার প্রাইসটা কত? এটা আস্কিং হচ্ছে 21,90,000 টাকা। 21,90,000 টাকা, 21,90,000 হচ্ছে আস্কিং প্রাইস, দাম কমবে ইনশাল্লাহ, বাট শোরুমে আসার পরে। আপনার মোবাইল নাম্বারটা? ফোন নাম্বার হচ্ছে 01714646424। আপনার শোরুমের অ্যাড্রেস? বিডি কার হবেন 73 গ্রিন রোড, পান্থপুর 6 জাম থেকে ফার্মগঞ্জে যাওয়ার যে রাস্তা, তার ঠিক মাঝপথে আমাদের শোরুম। ভাইয়া ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।